আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। এখনও পর্যন্ত আপনারা দেখেছেন সিদ্ধিকা নিজের হাজব্যান্ড রূপেশের থেকে লুকিয়ে কোনো তন্ত্রমন্ত্র করতে ব্যস্ত রয়েছে, যার ফলস্বরূপ একটা ছায়া ওর শরীরে ঢুকে গেছিল। এরপর দেখুন সিদ্ধিকা যে তান্ত্রিক ক্রিয়া করছিল সেই ব্যাপারে এটা বলা হয়েছে, যদি কোনো পুরুষ এই তান্ত্রিক ক্রিয়া করতে পারে তাহলে তাকে পিশাচিনী সিদ্ধি বলে, আর যদি কোনো নারী এই ক্রিয়া করে তাহলে তাকে পিশাচ সিদ্ধি বলে। একবার যদি এই তান্ত্রিক ক্রিয়াকে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে সে তার কামবাসনাকে পূর্ণ করে, সিদ্ধ যে করে তার মনের ইচ্ছে পূর্ণ করে। পিশাচ নিজের কামবাসনা সম্পূর্ণ করে সিদ্ধিকার শরীরের মধ্যেই ঢুকেছিল। এটা ওর জন্য খুবই কষ্টকর ছিল, সারা শরীর দিয়ে রক্ত বেয়ে পড়ছিল, নিজের হাত আর পা দুটো দিয়ে জন্তু জানোয়ারের মতো হাঁটতে হাঁটতে ও খাঁচার সামনে গিয়ে পৌঁছলো, যেখানে মুরগিগুলো বন্দি করা ছিল। নিজের হাতের প্রহার দ্বারা ও সেই খাঁচাটা ভেঙে দিল আর মুরগি বের করে জ্যান্ত চিবোতে শুরু করলো। এই দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ দেখে নিলে তার রক্ত হিম হয়ে যাবে। মুরগিগুলোকে খাওয়ার পর ও ওখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করতে থাকল, কিন্তু একটা অদৃশ্য শক্তি ওকে ঘর থেকে বাইরে বেরোনোর থেকে আটকাচ্ছিল। ও রাগের মাথায় দরজাগুলোকে আঁচড়াতে শুরু করলো, ওর নখ থেকেও রক্ত বয়ে পড়ছিল, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বয়ে পড়ার জন্য দুর্বল হয়ে পড়ল আর ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন প্রায় রাত্রি 3টে বাজে, ওই পিশাচটা এখনও সিদ্ধিকার শরীরের ভিতরেই ছিল। সিদ্ধিকা ওকে শুধু ডাকতে পারত, কিন্তু শরীরের থেকে বের করার শক্তি সিদ্ধিকার ছিল না। ও অনেকক্ষণ ধরে কষ্ট পেতে থাকল। অন্যদিকে রূপেশ বাড়িতে যা কিছু হচ্ছিল সেগুলোর ব্যাপারে কিছুই জানত না। তান্ত্রিক ক্রিয়ার কিছু ফলাফল ওর শরীরের উপরেও ছিল, কিন্তু যতটা কষ্ট সিদ্ধিকার হচ্ছিল ততটা কষ্ট ওর হচ্ছিল না। সকাল তখন 8টা বাজে, না জানি সিদ্ধিকা কতক্ষণ সেই কষ্ট সহ্য করে পড়েছিল। সেই ঘুমের ওষুধের প্রভাব রূপেশের উপর আস্তে আস্তে কমে আসছিল। ও আস্তে আস্তে চোখ খুলল, মাথা ব্যথার কারণে খুব ভারী হয়ে উঠেছিল। ও আস্তে করে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল, কিন্তু মাথা ব্যথার কারণে ও বেশিক্ষণ দাঁড়াতে পারল না। অন্যদিকে সিদ্ধিকার মুখ হাত পায়ে পিশাচ নিজের চিহ্ন ছেড়ে গেছিল, উস্কো খুস্কো চুল আর চোখ থেকে বয়ে পড়া জলের দাগ। ও আয়নায় যখন নিজের মুখটা দেখল তখন ও নিজেই ভয় পেয়ে গেল। ঘরের মধ্যে এখনও পচা লাশের দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। তখনই ওর চোখ ঘড়ির দিকে গেল, ও দরজায় তালা মেরে সোজা বাথরুমের দিকে চলে গেল। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অনেক পারফিউম নিজের গায়ে মেখে নিল, যাতে রূপেশ কোনো ধরনের কোনো দুর্গন্ধ না পায়। আর তারপরে ঠিকঠাক করে মেকআপ করে নিজের মুখের দাগগুলোকে ঢেকে ফেলল, আর তারপরে রূপেশের জন্য কফি বানিয়ে পৌঁছে গেল। গুড মর্নিং সোনা, কি হলো, শরীর ভালো নেই নাকি? গুড মর্নিং, মাথাটা কেন জানি না ব্যথা করছে। কিছু মনে করো না, কালকে সারপ্রাইজটা নষ্ট হয়ে গেল, জানি না কি করে ঘুমিয়ে পড়েছিলাম। কোনো ব্যাপার না, মাঝে মধ্যে এরকম হতেই পারে। এটা বলার পর ওর মুখের উপর একটা রহস্যময় হাসি ফুটে উঠল। ও রূপেশের মোবাইলের দিকে তাকালো, সাথে সাথে ওর চোখ দুটো লাল হয়ে গেল। ওর চোখের থেকে একটা আলো বেরিয়ে রূপেশের মোবাইলের মধ্যে গিয়ে ঢুকে গেল। কিছুক্ষণ পরেই মোবাইলটা বেজে উঠল, রূপেশের বিজনেস পার্টনার ফোন করেছে। রূপেশ, আজ তো দারুণ ব্যাপার ভাই, কাল তো আমাদের কোম্পানি বন্ধই হয়ে যাচ্ছিল, কিন্তু আজ সকালেই পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে মেল এসেছিল, 6 নম্বর হাইওয়ে রিনোভেশনের কন্ট্রাক্ট আমরা পেয়েছি, ওটার কোটেশনও অনেক হাই, আস্তে আস্তে আমরা বড়লোক হয়ে যাব ভাই। নিজের পার্টনারের কথা শুনে রূপেশের সমস্ত ক্লান্তি আর কষ্ট দূর হয়ে গেল। ও সাথে সাথে সিদ্ধিকাকে নিজের কোলের উপর তুলে ধরল আর গোল গোল করে ঘোরাতে শুরু করল। আমার সোনা, আমার সোনা, আমার সোনা, সোনা আজকে আমি ভীষণ খুশি, আমার মাথা থেকে সমস্ত চিন্তা নেমে গেছে, আর কোনো চিন্তা নেই। সিদ্ধিকা ওর আনন্দ দেখে খুশি হলো। ও আবার ওই মোবাইলের দিকে তাকালো আর আবার ফোনটা বেজে উঠল। ভাই রূপেশ, একটা গন্ডগোল আছে, এই কন্ট্রাক্টটা তো শুধু তুই পেয়েছিস, আমাদের কোম্পানি নয়, কারণ তুই একটা ইন্ডিভিজুয়াল কোটেশনও দিয়েছিলি তো, কংগ্রাচুলেশন তোকে। রূপেশ এই কথাটা শুনে ভীষণ খুশি হয়ে গেল। এই কন্ট্রাক্টটা পাওয়ার পর ও আর কোনোদিনও জীবনে পিছন ফিরে তাকায়নি। বন্ধুর সাথে যে কোম্পানিতে কাজ করছিল সেটা লসের জন্য বন্ধ হয়ে গেল আর ওর নিজের কোম্পানি অনেক বড় জায়গায় পৌঁছে গেল। ও যে কোনো গভর্নমেন্ট কন্ট্রাক্টের জন্য কোটেশন দিত সেটাই সিলেক্ট হয়ে যেত। ও ভাবল যে এই সব ওর সৌভাগ্যের জন্যই হচ্ছে হয়তো, কিন্তু ও এটা জানত না যে এই সব ওর সৌভাগ্যের জন্য নয়, বরং সিদ্ধিকার ত্যাগের জন্য হচ্ছিল। সিদ্ধিকার রূপেশের উন্নতির জন্য পিশাচকে নিজের শরীরের বলিদান দিচ্ছিল। সিদ্ধিকা পিশাচকে সন্তুষ্ট করত আর ও রূপেশকে। এইভাবেই ব্যাপারটা চলছিল।
আর এখন সিদ্ধিকার কাছে সেই সব কিছু রয়েছে যেটা সকলের স্বপ্ন থাকে। কিন্তু সিদ্ধিকা এর জন্য অনেক বড় স্যাক্রিফাইস করেছিল। ওর শরীর পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছিল। পিশাচ ওর শরীর উপভোগ করার সাথে সাথে ওর শক্তি, ওর যৌবন সব কিছু ছিনিয়ে নিয়েছিল। আর রূপেশের সামনে ওকে অনেক বয়স্ক দেখাত। মাথা থেকে পাকা চুল নেমে এসেছিল। ওর যে বয়স বাড়ছে সেটা বোঝা যাচ্ছিল। রূপেশ এখন ওর থেকে দূরে দূরে থাকতে শুরু করলো। রূপেশ, খুব ক্লান্তি লাগছে আর এই একঘেয়ে লাইফ পুরো বোর লাগছে। চলো না আমরা কোথাও ঘুরে আসি। কিছু মনে করো না, আমি একটু বিজি, অফিসে একটা জরুরি মিটিং রয়েছে, আমি কোথাও যেতে পারবো না। তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি চলে যাও। আরে এইভাবে আমি একা কি করে যাব? আমরা একসাথেই যাব। আর তাছাড়া তুমি আজকাল অফিসে খুব বেশি ব্যস্ত হয়ে গেছো, আমার জন্য তোমার কাছে টাইমই নেই। চলো না আমার সাথে। এটা বলে বাচ্চাদের মতো সিদ্ধিকা রূপেশের কাছে আবদার করতে শুরু করলো। তুমি বোঝো সিদ্ধিকা, আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমার সঙ্গে কোথাও যেতে চাই না। একবার নিজের দিকে তাকিয়ে দেখো কি অবস্থা হয়ে গেছে তোমার। তোমার সঙ্গে কোথাও বেরোলে লোকজন হাসাহাসি করে। তোমার ভ্যাকেশনের নয়, ডক্টরের প্রয়োজন। যাও নিজে ট্রিটমেন্ট করাও। 30 বছর বয়সে 70 বছরের বুড়ি মনে হচ্ছে তোমাকে। এটা বলেও হাসতে শুরু করলো। ওর হাসি সিদ্ধিকার মন ভেঙে তছনছ করে দিল। রূপেশ, এসব তুমি কি কথা বলছো? ভুলটা আমারই হয়েছে যে। এটা বলেই ও কিছুক্ষণের জন্য চুপ করে গেল। ওর কাছে বলার মতো আর কোনো শব্দই ছিল না। ও চুপচাপ ওখান থেকে উঠে নিজের ঘরে চলে গেল। কাঁদতে কাঁদতেই ও ঘুমিয়ে পড়ল। তখনই ও কারোর একটা হাসির শব্দ শুনতে পেল। সেই আওয়াজ শুনেই ওর ঘুম ভেঙে গেল। ও সেই আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যেতে শুরু করলো। গেস্ট রুম থেকে আওয়াজটা আসছিল। ও ধীর পায়ে সেই ঘরের দিকে এগোতে থাকলো। হাসির আওয়াজটা ক্রমশ বেড়েই চলেছিল। ও আস্তে করে সেই ঘরের দরজাটা টেনে খুলল আর দেখতে পেল যে রূপেশ বিছানাতে অন্য একটা মেয়ের সঙ্গে শুয়ে আছে। উফ, অনেক দিন পর সত্যি খুব মজা হলো। না হলো ওই বুড়িটার সঙ্গে তো। ঠিক আছে স্যার, এখন আপনার কাজ হয়ে গেছে, আপনি টাকা দিন। ওই মেয়েটা একটা কল গার্ল ছিল। রূপেশের থেকে টাকা নিয়ে ও ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। হঠাৎ করে ওর সামনে সিদ্ধিকাকে দেখতে পেল দাঁড়িয়ে আছে, আর ওর দিকে তাকিয়ে হেসে ও চলে গেল। ওর হাসি সিদ্ধিকার মন ভেঙে তছনছ করে দিল। যে টাকা নাম যশের জন্য সিদ্ধিকা এসব করেছে, নিজের যৌবন শেষ করে দিয়েছে, আর সেই টাকাই সিদ্ধিকার অস্তিত্বের উপরে আঙুল তুলে ধরেছে। ও রূপেশের সঙ্গে যখন এই ব্যাপারে কথা বলতে গেল, তখন রূপেশ ওকে ধাক্কা মেরে বলল, হ্যাঁ আমার জীবনে তোমার কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে চলে যাও। আমার কাছে এত টাকা আছে যে তোমার মতো 10টা মেয়েকে কিনে এনে ঘরে রেখে দিতে পারি। রূপেশের বলা এই কথাগুলো শুনে সিদ্ধিকার মাথায় যেন হাতুড়ির বাড়ির মতো পড়ল। ও একেবারেই বাকরুদ্ধ হয়ে গেল। ও কিছুতেই বুঝতে পারছিল না যে এবার কি করবে। ও নিজেকে ঘরের মধ্যে বন্দি করে নিল আর অনেকক্ষণ নিজের রকিং চেয়ারের উপরে বসে এটা ভাবতে থাকল। যেই ঘড়িতে 12টা বাজল, সিদ্ধিকার চোখ চলে উঠল। ও বুঝতে পেরে গেছিল যে ওকে কি করতে হবে। ও রূপেশ কাজকে অজ্ঞান না করে পিশাচ সিদ্ধি করার জন্য ভেবে নিয়েছিল। নিজের ঘরের ভিতরে পৌঁছে ও পিশাচ সিদ্ধির ক্রিয়া করতে শুরু করল। ভয়ঙ্কর আওয়াজ শুনে হঠাৎ করে রূপেশ ওই ঘরের মধ্যে গিয়ে পৌঁছল আর ওখানে গিয়ে সেই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। সিদ্ধিকা অর্ধনগ্ন অবস্থায় ছিল আর একটা ভয়ঙ্কর ছায়া সিদ্ধিকার শরীর ভোগ করছিল। সিদ্ধিকার শরীর থেকে অসন্তুষ্ট হয়ে যাওয়ার পর ও সিদ্ধিকার দিকে তাকাল। সিদ্ধিকা চোখের দ্বারা ওকে ইশারা করল, সাথে সাথে ছায়াটা এক মুহূর্তেই রূপেশের শরীর টুকরো টুকরো করে দিল। কিছুক্ষণ পরে ওখানে রূপেশের শরীরের কোনো অস্তিত্ব ছিল না। এইবারে সিদ্ধিকা পিশাচ সিদ্ধি নিজের প্রতিশোধ নেওয়ার জন্য করেছিল। ওই পিশাচটা সিদ্ধিকার মনোবাসনা পূরণ করার পর ওর শরীর আবার ভোগ করছিল। কিন্তু সিদ্ধিকার শরীর আর সেই অবস্থায় ছিল না যে ওকে বেশিক্ষণ সহ্য করতে পারে। কিছুক্ষণের মধ্যেই সিদ্ধিকার শরীর জবাব দিয়ে দিল আর সিদ্ধিকা এই পৃথিবী ছেড়ে চলে গেল। পিশাচ সেই মৃতদেহটাকেও ভোগ করল আর অস্তিত্বই বিনাশ করে দিল। দেখতে দেখতে ওই বাড়ির সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেল। আর সিদ্ধিকার রূপেশের এইভাবে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া লোকজনের মনে একটা ভয় সৃষ্টি করেছিল। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।